আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিজ ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তি 2022-23 নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ একাদশ শ্রেণীর ভর্তি 2022-23 বিস্তারিত আলোচনা করব। এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান, র্যাঙ্কিং ও সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং ও ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা এবং কোটা কত পেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। যদিও এখনও এসএসসির রেজাল্ট প্রকাশিত হয়নি, এর পরই সকল কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তাই আজকের এই ভিডিওতে বিগত বছরের আলোকে সব তথ্য আলোচনা করব, যাতে করে তোমরা একটি পূর্ণ ধারণা রাখতে পারো। চলো এখন দেখে নেই বিস্তারিত। আমার আরো দুটি চ্যানেল রয়েছে, একটি হচ্ছে বঙ্গ ফুডিস, আরটি হচ্ছে একটি ব্লগ চ্যানেল। তোমরা চাইলে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো। কলেজ পরিচিতি। সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কলেজটি স্কুল হিসেবে 1960 সালের 16ই ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। স্বাধীনতার পূর্বে এই প্রতিষ্ঠানের শিক্ষাদানের মাধ্যম ছিল ইংরেজি। সেই আলোকে কলেজটির প্রথম দুজন অধ্যক্ষ ছিলেন ব্রিটিশ নাগরিক। স্বাধীনতা পরবর্তীকালে শিক্ষার মাধ্যম হয় বাংলা। 1995 সালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ শাখাকে স্কুল শাখা থেকে আলাদা করা হয়। বর্তমানে এখানে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার পাশাপাশি ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স, মাস্টার্স ও বিবিএ কোর্স চালু রয়েছে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজটি ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত। এখানে একটি করে প্রশাসনিক, বিজ্ঞান ভবন, লাইব্রেরি ভবন, বিবিএ ভবন ও মাস্টার্স ভবন রয়েছে। কলেজের দেয়া তথ্য মতে কলেজটি 2019 এইচএসসি পর্যায়ে প্রথম স্থানে রয়েছে। সহশিক্ষা কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে 18টি ক্লাব, প্রতিটি ক্লাবে রয়েছে 10 জন করে ক্লাব প্রিফেক্ট এবং প্রতিটি ক্লাসের জন্য রয়েছে 2 জন করে ক্লাস প্রিফেক্ট। কলেজটি 4টি হাউসে বিভক্ত। প্রতিটি হাউসের জন্য রয়েছে 2 জন করে মোট 8 জন হাউস প্রিফেক্ট। কলেজের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে 8 জনকে দেয়া হয় ফ্যাকাল্টি প্রিফেক্ট এবং সর্বোচ্চ মেধাবী 2 জন শিক্ষার্থীকে দেয়া হয় কলেজ প্রিফেক্ট ব্যাচ। তথ্যসূত্র কলেজ ওয়েবসাইট এবং উইকিপিডিয়া। কলেজের রেজাল্ট 2021। তোমরা এখানে 4টি দেখতে পাচ্ছ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বিজ্ঞান শাখা থেকে পরীক্ষার্থীর সংখ্যা 1562, কৃতকার্যের সংখ্যাও একই। জিপিএ 5 পেয়েছে 1556 জন, জিপিএ 4 থেকে 5-এর মধ্যে পেয়েছে 6 জন, 3.5 থেকে 4-এর মধ্যে কেউ পায়নি। এখানে 100% পাশের হার রয়েছে। জিপিএ 5-এর ভিত্তিতে শতকরা হার হচ্ছে 99.62%। মানবিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 207 জন, কৃতকার্যের সংখ্যাও 207 জন। জিপিএ 5 পেয়েছে 133 জন, জিপিএ 4 থেকে 5-এর মধ্যে পেয়েছে 73 জন, 3.5 থেকে 4-এর মধ্যে পেয়েছে 1 জন। 100% পাশের হার রয়েছে। জিপিএ 5-এর ভিত্তিতে শতকরা হার হচ্ছে 64.25%। ব্যবসা শিক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা 546 জন, কৃতকার্যের সংখ্যা 546 জন, তার মানে এখানে সবাই পাস করেছে। জিপিএ 5 পেয়েছে 459 জন, জিপিএ 4 থেকে 5-এর মধ্যে পেয়েছে 87 জন, এখানে 100% পাশের হার রয়েছে। জিপিএ 5-এর ভিত্তিতে শতকরা হার হচ্ছে 84.06%, তার মানে এখানে 3টি বিভাগ মিলিয়ে মোট জিপিএ 5-এর ভিত্তিতে শতকরা হার হচ্ছে 92.79%। কী কী মাধ্যমে পড়ানো হয়? বাংলা এবং ইংরেজি উভয় ভার্সনই রয়েছে। বিজ্ঞানের বাংলা ও ইংরেজি মাধ্যম রয়েছে। ব্যবসা ও মানবিকে শুধু বাংলা মাধ্যম রয়েছে। ইংরেজি ভার্সনে 4টি, বাংলা ভার্সনে 10টি ক্লাসের শাখা রয়েছে। ক্লাস টাইমিং। গ্রীষ্মকালীন সকাল 7:30 থেকে 1:15, শীতকালীন সকাল 7:45 থেকে 1:30। প্রিফেক্ট ব্যাচ পরিচিতি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ সায়েন্সের বাংলা ভার্সনের জন্য কি সায়েন্সের বাংলা ভার্সন, সায়েন্সের ইংলিশ ভার্সন, বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিসের জন্য কোন কোন বিভাগে প্রিফেক্ট ব্যাচ পরিচিতি কীরকম দেখতে পাচ্ছ। এখানে ব্যাচ পরিচিতির মধ্যে দেখতে পাচ্ছ মানবিক, ব্যবসা শিক্ষা, সায়েন্সের ইংলিশ এবং সায়েন্সের বাংলা আলাদা আলাদা ব্যাচ পরিচিতি। ড্রেস পরিচিতি দেখতে পাচ্ছ, ছেলেদের এখানে ড্রেস পরিচিতি রয়েছে, মেয়েদের ক্ষেত্রেও ড্রেস পরিচিতি রয়েছে। আবেদনের ন্যূনতম যোগ্যতা, এই তথ্যগুলো অবশ্যই বিগত বছরের ভর্তি বিজ্ঞপ্তি থেকে নেওয়া, তাই এখান থেকে তোমরা একটা ধারণা নিতে পারবে। নতুন
বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তোমাদেরকে অবশ্যই আপডেট জানিয়ে দিব। বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে ছিল ন্যূনতম যোগ্যতা 5.0, বিজ্ঞানের বাংলা মাধ্যমে 5.00, বাণিজ্যের বাংলা মাধ্যমে 4.75, মানবিকের বাংলা মাধ্যমে 4.75। এটা ছিল গত বছরের ন্যূনতম যোগ্যতা আবেদনের জন্য। গুরুত্বপূর্ণ কথা, সিভিলিয়ানদের জন্য তবে সশস্ত্র বাহিনী কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তাদের সন্তানদের জন্য সংরক্ষিত আসনের মেধাক্রম অনুযায়ী হয়ে থাকে। তথ্যগুলো পরিবর্তনশীল, আপডেট পেলেই তোমাদেরকে জানিয়ে দিব। আসন সংখ্যা, বিজ্ঞানের বাংলা ভাষণে রয়েছে 1250টি আসন, ইংরেজি ভাষণে 375টি আসন, বাণিজ্যের ক্ষেত্রে রয়েছে 600টি আসন, মানবিকে 220টি আসন, মোট 2070টি আসন। এবছর পরিবর্তন হতে পারে, আপডেট পেলে জানিয়ে দিব। আবেদন যেভাবে করতে হবে, কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথেই আবেদন করতে হয়। এখানে কমপক্ষে 5টি কলেজ এবং সর্বোচ্চ 10টি কলেজ তুমি চয়েস দিতে পারবে। যখন আবেদন শুরু হবে তখন তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে কোন সাইডে যেয়ে তোমাদের আবেদন করতে হবে। খরচের ধারণা, ভর্তির সময় লাগবে সাধারণ সিভিলিয়ানদের জন্য এবং ডিফেন্স বা বিশেষের ক্ষেত্রে বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে সাধারণ সিভিলিয়ানদের জন্য ভর্তি ফি 9537 টাকার মতো, ডিফেন্স বা বিশেষ ক্ষেত্রে 9087 টাকা ভর্তির সময়। বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিকের বাংলা মাধ্যমে সাধারণ সিভিলিয়ানদের জন্য 9012 টাকা, ডিফেন্স বা বিশেষ ক্ষেত্রে 7662 টাকা। তথ্যগুলো অবশ্যই পরিবর্তনশীল। মাসিক বেতন, বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে সাধারণদের জন্য লাগছে 3550 টাকা, ডিফেন্স বা বিশেষ ক্ষেত্রে লাগছে 1875 টাকা। বিজ্ঞানের বাংলা মাধ্যমে লাগছে সাধারণদের ক্ষেত্রে 2525 টাকা, ডিফেন্স বা বিশেষ ক্ষেত্রে 1125 টাকা। বাণিজ্য এবং মানবিকের বাংলা মাধ্যমের ক্ষেত্রে সাধারণদের জন্য লাগছে 2475 টাকা, ডিফেন্স বা বিশেষ ক্ষেত্রে 1025 টাকা। এটা বিগত বছরের আলোকে তৈরি করা, এবছর পরিবর্তন হতে পারে। বিডিআর সদর দপ্তর মর্মান্তিক হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সন্তান মাসিক ও বার্ষিক ফি ফ্রি, তাদের শুধু রেড ক্রিসেন্ট ফি বাবদ 112 টাকা জমা দিতে হয়। কোটা ও উপবৃত্তি, সেনাবাহিনী কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সন্তান, মুক্তিযোদ্ধা, প্রবাসী, বিকেএসপি ইত্যাদি কোটা রয়েছে। এছাড়া উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়, সেনাবাহিনী, উপজাতিদের অগ্রাধিকার রয়েছে। কত পেলে চান্স হতে পারে, এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায়, বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভাষণে 1180-এর বেশি, বিজ্ঞানের ক্ষেত্রে ইংরেজি ভাষণে 1170-এর বেশি, বাণিজ্যের ক্ষেত্রে বাংলা ভাষণে 1100-এর বেশি এবং মানবিকের ক্ষেত্রে বাংলা ভাষণে 1090-এর বেশি চান্স হয়েছিল। এবছর সেটা পরিবর্তনশীল। হোস্টেল বা থাকার ব্যবস্থা, এই কলেজে নিজস্ব কোনো হোস্টেল নেই, তবে তুমি যদি ঢাকার বাইরে থেকে আসো এবং তোমার ফ্যামিলি তোমার সাথে আসতে পারছে না, সেক্ষেত্রে তুমি হোস্টেলে থাকতে পারো। সেক্ষেত্রে তুমি নির্ঝর ক্যান্টনমেন্ট হোস্টেল, যেটাকে প্রজন্ম হোস্টেল নামেও বলা হয়, সেখানে আবেদন করতে পারো। তাই ফাইনাল সিলেক্ট হবার সাথে সাথেই এই হোস্টেলের জন্য আবেদন করতে হবে। মূলত এখানে ডিফেন্স পরিবারের সন্তানদের প্রাধান্য দেওয়া হয়, সিভিলিয়ানদের এটা পাওয়া খুবই কঠিন। ট্রান্সপোর্ট, কলেজের কোনো নিজস্ব পরিবহন নেই, তবে কলেজের একটি বাস রয়েছে যা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হয়। ভর্তির সময় কি কি ডকুমেন্ট লাগে, এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি 2 কপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, রিসেন্ট 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পিতা বা মাতার এনআইডি ফটোকপি, বিজেপি বা কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ, এই সকল ডকুমেন্ট তোমার ভর্তির সময় নর্মালি লেগে থাকে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ভর্তি রিভিউর বিস্তারিত আপডেট। এরকম আরও বিভিন্ন কলেজের ভর্তির আপডেট রিভিউ ধারাবাহিকভাবে প্রতিদিনই তোমরা একটি করে পেয়ে যাবে। তাই আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু, কারণ তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জাগায়। তাই বিদায় নিচ্ছি আজ, আল্লাহ হাফেজ।